নতুন ফোন দিয়ে আমার ফার্স্ট ব্লগ আর মন খারাপের কারণ, সারাদিন কি কি করলাম সবকিছু থাকছে আজকের ব্লগ। এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ আনাদার নিউ ব্লগ উইথ সায়মা। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভালো আছি। নিশ্চয়ই মনের ভিতর প্রশ্ন তৈরি হচ্ছে, টাইটেলে কেন বললাম মনটা খারাপ? আসলে আমরা যে যে অবস্থায় থাকি না কেন, সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত। কারণ আমরা যে যে অবস্থায় থাকি না কেন, আমাদের থেকে আরও খারাপ অবস্থায়ও অনেক মানুষ আছে। যাই হোক, প্রায় এক সপ্তাহ হবে আমার জ্যাঠা মারা গেছেন, তো আল্লাহ ওনার বেহেস্ত নসিব করুক। আসলে ওনাকে শেষ দেখাটাও দেখতে পারিনি, এজন্য যখনই মনে পড়ে তখনই ভীষণ মনটা খারাপ লাগে। তো আমার আম্মু অনেক অসুস্থ ছিল, যার কারণে হচ্ছে আমার আম্মু যেতে পারেনি আর আম্মুর কাছে আমাকে থাকতে হয়েছে। খুব ইচ্ছা ছিল জ্যাঠাকে শেষ দেখাটা দেখব, কিন্তু সেটা সম্ভব হয়নি। কথা বলতে বলতে বিছানাটাকে গুছিয়ে নিলাম, আর এই তো আমার লক্ষ্মী বাবাটা ডান্স শুরু করে দিয়েছে, অনেকক্ষণ আমার সাথে কাজও করেছে। সে যখন ইচ্ছা হয় মনের সুখে অনেক ডান্স করে। আসলে শৈশব অনেক সুখের, বাস্তবতাটা বড়ই কঠিন। বাস্তবতার কঠিন অভিজ্ঞতাগুলো বাচ্চাদের মনকে কখনোই স্পর্শ করতে পারে না, তাই তারা সবসময় হ্যাপি থাকে, সবসময় হাসি খুশি থাকে। একসময় আমরা সবাই ইনোসেন্স ছিলাম, আর সেখান থেকে আমাদের এক্সপিরিয়েন্সে পদার্পণ করতে হয়েছে, এটাই বাস্তবতা। আমাদের ধৈর্য ধারণ করতে হবে, সুখ দুঃখে সবসময় নিজের মনকে শক্ত রাখতে হবে, নইলে আমরা কখনোই গতিশীলভাবে জীবনযাপন করতে পারবো না। আর যে জীবনে গতিশীলতা নেই, সেখানে দুঃখ কষ্ট সবসময় মানুষকে জর্জরিত করে রাখে। সময়ে মানুষের অনেক কিছুই পাল্টে যায়, অনেক কিছুই বদলে যায়। এই যেমন ধরুন, আগে যখন একলা ছিলাম তখন ইচ্ছে করলে হুট করেই কিন্তু কোথাও চলে যেতে পেরেছি। আমার এখনও খেয়াল আছে, আমার বিয়ের আগে আমার ছোট কাকা মারা যান, তখন আমি একলা বাইরোডে, আমি লঞ্চে খুবই ভয় পাই, যার কারণে বাইরোডে আমি একলা চলে গিয়েছিলাম, কাকাকে শেষ দেখাটা দেখতে পেরেছিলাম। কিন্তু সময়ে এমনভাবে আটকা পড়ে আছি যে এখন হাজব্যান্ড কোথাও নিয়ে না গেলে যেতে পারি না। ছেলেকে বাসায় রেখে কিংবা সাথে করেই দূরে কোথাও যাওয়ার কথা তো চিন্তাই করা যাবে না, হাজব্যান্ড অসন্তুষ্ট হবে, তো তাকে অসন্তুষ্ট রেখেও কিছু করা যায় না এই আর কি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে মনের অনেক কথা শেয়ার করলাম। মাঝে মাঝে মন খুলে কিছু বলতে ইচ্ছে করে, আর প্ল্যাটফর্মটা তো নিজেরই, তাই হচ্ছে মন খুলে একটু কথা বললাম আপনাদের সাথে। তো কথা বলতে বলতে আমি এখানে আমার হচ্ছে ওয়াটারমেলন টিস্যু বক্সটাকে পরিষ্কার করে নিলাম। এই টিস্যু হোল্ডারটা আমি প্রায় 5 বছর আগে নিজের হাতে তৈরি করেছিলাম, এখনও সেই আগের মতোই নতুন আছে, একটুও নষ্ট হয়নি। কিছুদিন যাবত সায়মের যখনই ইচ্ছা হয় তখনই ব্রাশ শুরু করে দেয়, সেটা সকাল দুপুর কিংবা রাত, যখনই হোক তার খুশি মতো সে যখন ইচ্ছা ব্রাশ করে। আসলে ওর বাবা নিজের ব্যবহারের জন্য একটা ব্রাশ কিনে এনেছিল, তো ওই নতুন ব্রাশটা ওর বাবাকে ও ব্যবহার করতে দেয় না, সে নিজেই নাকি ব্যবহার করবে, তো সেটা দিয়ে যখন তখন ব্রাশ শুরু করে দেয়। আম্মু অসুস্থ থাকার কারণে রান্নাবাড়ার দায়িত্বে আমিই আছি, তো দুপুরে রান্না করছিলাম আর আম্মু হচ্ছে এখানে সায়মকে খাওয়াচ্ছে। তো 2-3 দিন আগে হচ্ছে একটা ব্রোকলি কিনে এনেছিলাম, তো এটার অবস্থা দেখেন, মানে এই ব্রোকলিটা আসলে 2 দিনের মধ্যে না খেলে এটার কালারটা অনেকটাই নষ্ট হয়ে যায়, ভালো লাগে না দেখতে। এত ফ্রেশ কিনে নিয়ে এসেছি আর এখন কিছুটা নষ্ট হয়ে গেছে, তারপরও ফেলে দিতে তো আর পারবো না, এটাকে খেতে হবে, কি আর করার। তো এখন হচ্ছে এগুলোকে আমি ছোট ছোট পিস করে রেখে দিব, বিকেলে হচ্ছে সবজি রান্না করব, মানে হচ্ছে চাইনিজ সবজি তৈরি করব, কারণ ওই সবজিটা একটু ঝোলঝোল করে রান্না করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। এদিকে সায়ম আমার সাথে হাতে হাতে কাজ করছে, আর আমি বাটিতে একবার রাখার পর ও বাটি থেকে নামিয়ে তারপর সেগুলোকে আবার নিজে রেখেছে, মানে ও একাই কাজ করতে চাচ্ছে। তো আমি কেটে কেটে রাখছি আর সে হচ্ছে বাটিতে সরিয়ে রাখছে। তো কাজ করতে করতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
এদিকে আমি আলু আর শিমগুলোকে তেলে ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ দিয়ে এগুলোকে রান্না করা হবে। আর রান্নার আগে যদি এভাবে তেল দিয়ে একটু ভেজে নেওয়া হয় তাহলে তরকারির টেস্ট অনেক বেশি হয়। এদিকে অফ ক্যামেরায় পরিমাণ মতো তেলে পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে আদা রসুন হলুদ মরিচ সব কিছু দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তেলে হালকা ভেজে নেওয়ার পর সামান্য পানি দিয়ে দিলাম। মশলার পানি যখন কিছুটা শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে মাছ দিয়ে দিয়েছি। তো পাঙ্গাস মাছগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার আর দিয়ে দিচ্ছি সামান্য পানি, প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি তেলে ভেজে রাখা আলু আর সিম। এবার আমি আরও একবার এগুলোকে কষিয়ে নিব, আরও সামান্য পানি দিয়ে দিব যেহেতু সবজিটা ডুবেনি। দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ। তরকারির টেস্ট আসলে অনেকটাই ডিপেন্ড করে ঝাল আর লবণের ওপর। যত ভালো করেই রান্না করেন না কেন, লবণটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। যাই হোক, এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন পানির অনেকটাই কমে আসবে সে পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে পানি, পর্যাপ্ত পরিমাণ পানি দিব। শীতের সবজি দিয়ে তরকারি রান্না আর সেখানে যদি টমেটো না থাকে বড় একটা গ্যাপ হয়ে যায়। তো যাই হোক, যদি বাসায় টমেটো না থাকে আমার মতো ভিনেগার ইউজ করে দেখবেন, অনেকটাই টেস্ট লাগবে তরকারি। তো যাই হোক, এটাকে আমি পর্যাপ্ত পরিমাণ জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। আর উঠানোর আগে হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ দিব। তো অনেক টেস্ট লাগে এভাবে রান্না করলে। তো বিকেলের দিকে হচ্ছে সায়েম তার হচ্ছে ক্যাকটাস টয় দিয়ে অনেক খেলাধুলা করতেছিল, নাচানাচি করতেছিল, তো সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কিছুদিন আগে হচ্ছে আমরা অনলাইন থেকে এটা অর্ডার করেছি। ক্যাকটাস টয় নিয়ে সায়াম তার বন্ধুদের সাথে অনেক অনেক মজা করেছে, অনেক ডান্স করেছে, সব কিছুই আজকে শেয়ার করেছি। আপনারা দেখতে থাকুন সায়ামের মানে উড়াধুরা ডান্স। আর আমি সায়ামা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন। সৃষ্টিকর্তাকে ভালোবাসুন, মরণকে ভয় করুন, দেখবেন সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।